বাহ, সব চেঞ্জ হয়ে গেছে। এইটার আবার কি হলো আজকে প্রবলেম? এটা তো ভালোই থাকে। দিস ইজ লিটন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লিটন ব্লগস। তো গাইজ, এখন বাজে 4:11, আর এখন বাসা থেকে বেরোবো। আজকে আর কোথাও যাব না, অনেকদিন আমাদের পাওয়ারের অফিসে যাই না, মানে ইকো পার্কে যাই না, আজকে একটু ওই জায়গায় যাব। এটা নিয়ে আজকের ভিডিওটা করব। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি অবশ্যই ভালো লাগবে। প্রায় এক মাসের বেশি এই সাইডে আসা হয় না, আজকে তো গরম গরম লাগতেছে। বাহ, সব চেঞ্জ হয়ে গেছে। সাইডটা পুরোই চেঞ্জ। এইটার আবার কি হলো আজকে প্রবলেম? এটা তো ভালোই থাকে, আর আজকে দিলে পরে শুধু দৌড়াই বেড়াচ্ছে। গা প্রায় 2-3 মাস পরে আসলাম এইদিকে। এইখানে বসবো, বসে একটা চা খাবো, তারপর যাবো বাইরে। আমি তো বেরোতে চাইছিলাম, কিন্তু শরীরের ভিতর কিরকম কিরকম লাগতেছে, তা ভাবলাম আজকে কোনো জায়গায় যাবো না। তাহলে চাকরি একসাথে দুটো করতেছো? তো অনেকদিন পর আসছিলাম পার্কের এইদিকে ঘুরতে, প্রায় 2-3 মাস আসা হয় না। আর আগে একসময় সবসময় মানে বিকাল টাইমে এইদিকেই থাকা হতো। এই যে ব্রিজের নিচে যে সব ধান লাগানোর কাজ চলতেছে, এখন অলরেডি লাগানো হয়ে গেছে, মানে চারিপাশে শুধু ধান আর ধান। প্রতিদিন বিকাল হলেই বাইরে চলে যাই, কোথাও না কোথাও যাই, যার জন্য আজ ভাবলাম আর যাবো না। কালকে আবার মাগুরাতে যেতে হবে বিকালবেলা, কালকে আবার কাজ আছে, এই জন্য ভাবলাম আজকে কোথাও বেরোবো না, আজকে বাজারের দিকেই থাকবো। আর বাজারে একটু কাজ আছে, এখন গিয়ে কাজগুলো সারবো, আর সন্ধ্যার আগে আগেই বাসার দিকে ব্যাক যাব। অটোওয়ালারা এই করে করে দাম বাদায় দেয়, সবগুলো সিরিয়ালে রেখে দিয়েছে। Thank you.
আর এখন হলো আজকে হলো ব্যাঙ্ক ট্যাঙ্ক কোনো কিছু এখনো বন্ধ হয়নি, যার জন্য সব কিছুই খোলা। আর অন্য অন্য দিন আস্তে আস্তে আমার অনেক লেট হয়ে যায়, সব কিছু বন্ধ হয়ে যায়। চাবিটাও ভরে গেল, তো এইখানে বসে আগে কাজকাম করি, তারপর আপনাদের সাথে কথা হবে। তো গাইজ এখন বাজে 5:17, মানে বিকাল টাইমে বেশিরভাগই থাকা হয় বাইরে বাইরে, বাড়িতে খুব কমই থাকা হয়। এটা আমার ছোটবেলার অভ্যাস। আর আড়ত থেকে বাসায় যেতে যেতে প্রায় 2:30 বেজে যায়। তারপরে খাওয়া দাওয়া আছে, গোসল আছে, একটু রেস্ট আছে, রেস্ট এসে নিয়ে বাসা থেকে বের হতে হতে 3:00-4:00 এভাবে বেজে যায়। আর মাঝে মাঝে মন চায় একটু ট্যুরে যাই, কিন্তু আমরা যেহেতু মাগুরাতে থাকি, মাগুরা থেকে ধরেন আপনার চিটাগাং সিলেটের ওইদিকে ট্যুর করতে গেলে মাগুরা থেকে অনেক রাস্তা হয়ে যায়, মানে ঢাকা যেতে হবে, ঢাকা যেয়ে তারপরে আবার ধরেন আমি সিলেট যাবো, সিলেটের উদ্দেশ্যে রওনা করতে হবে ঢাকার থেকে, মানে মাগুরার থেকে ঢাকা পর্যন্ত যে যাওয়া এটা একটা অন্যরকম প্যারা। আমরা মাগুরার থেকে যখন ঢাকা যাব, কিন্তু নবীনগর পাস হওয়ার পরে আস্তে 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 যে পরিমাণ যানজট, এই যানজটটা এড়াতে এড়াতে মানে শরীরের এনার্জি শেষ। এরপর ঢাকার ভিতরে ঢুকে মনে হয় না ওই দিনের দিন, আর ঢাকা থেকে বের হয়ে একদিন ঢাকা হোল্ড করতে হবে, পরদিন আবার ঢাকা থেকে রওনা দিতে হবে। এইভাবে করতে করতে মানে আমরা বাইরে ট্যুর করতে গেলে আমাদের একটা ভোগান্তিতে পড়তে হয়। আর যারা ঢাকা শহরে থাকে তারা যখন তখন মন চাইলে তারা যে কোনো জায়গায় চলে যেতে পারে, তার কারণ ঢাকা এমন একটা জায়গা পূর্ব বাংলাদেশের মিডিল পয়েন্টে আছে। তারা ইচ্ছা করবে কক্সবাজার যাবে, কক্সবাজার ঢাকা থেকে সোজা কক্সবাজার টান দেবে, মনে করবে সিলেট যাবে, ঢাকা থেকে সিলেট চলে যাবে, অল্প রাস্তা। আর আমরা এদিক থেকে যেতে গেলে আমাদের অনেকটা রাস্তায় ঘুরতে হবে। যেমন আমাদের এদিক থেকে কাছে আছে সুন্দরবন সাইড, খুলনা সাইড, বেনাফুল সাইড, যশোর সাইড, সাতক্ষীরা সাইডে গেলে পরে আমরা শর্ট টাইমে আর কি যেতে পারি। আর এর বাইরে আমাদের আপনার ঢাকা পার হয়ে সিলেট টিলেট কক্সবাজার রাঙামাটি ওইদিকে আমরা যেদিকেই যাই আমাদের জন্য আলাদা একটা পেশার পরে। এই জন্য মানে বাইরে যখন যেতে হবে আমাদের একটু হাতে বেশি সময় নিয়ে বেরোতে হবে। তো এইগুলি আস্তে আস্তে ভাবি। আর আসলে মেন ব্যাপারটা হলো আমাদের মাগুরাতে তেমন কোনো কিছু দেখানোর মতো নাই। মাগুরার ভিতরে টুকিটাকি ঘুরি, কাজকাম করি, এইগুলো আপনাদের সাথে শেয়ার করি। আর অনেকের এইগুলো ভালো লাগে, অনেকের কাছে লাগে না, কিন্তু কিছু করার নাই, তার কারণ মাগুরাতে আমার কোনো কিছু নাই আপনাদেরকে দেখাবো। আর আমি বিকাল টাইমে অনেক সময় বেশিরভাগই কাজকাম থাকে মাগুরা শহরে, কিছু কেনাকাটা করতে হয় শহরে, বিভিন্ন সময় বিভিন্ন কাজকাম থাকে, বিভিন্ন দোকান পাশে যেতে হয়। এই ঘোরাঘুরা নিয়ে আপনাদের মাঝে ভিডিওগুলো শেয়ার করতে থাকি। আর যেহেতু ডেলি ব্লগগুলো দিই, এছাড়া আর কিছু দেওয়ার মতো নাই, তো আশা করি এইভাবে আস্তে আস্তে আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু দেওয়ার চেষ্টা করব, পরবর্তীতে আপনাদের জন্য ভালো কোনো কিছু দিতে পারবো।